নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এরপর কিন্তু সমস্ত রেশন কার্ডধারীদের জন্য আসছে এক বিরাট সুখবর। এরপর কিন্তু নতুন আপডেট বেরিয়ে আসছে, যেখানে বলা হচ্ছে, দেখুন, চালের সঙ্গে কিন্তু রেশন দোকানে এরপর মিলবে কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্বারা বরাদ্দ করা গম। তো কবে থেকে পাবেন এবং কারা কারা কোন কোন কার্ডধারীরা পাবেন, তো তার জন্য পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আগস্ট থেকে রেশনে চালের সঙ্গে মিলবে গম। রাজ্য কেন্দ্র সরকার এই দুই সরকারের তরফ থেকেই বরাদ্দ করা পরিমাণেই কিন্তু পরিমাণ গমে কিন্তু পাবেন গ্রাহকরা। এরপর দেখুন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় এতদিন শুধু মাথাপিছু 5 কেজি করে চাল পাঠাচ্ছিল কেন্দ্র, ঠিক হয়েছে কিন্তু এবার থেকে 2 কেজি চালের সঙ্গে 3 কেজি গম পাঠানো হবে। মোট 5 কেজি কিন্তু আপনি পেয়ে যাবেন। অন্যান্য রাজ্যে এপ্রিল থেকে কেন্দ্রের পাঠানো বিনামূল্যে শস্য পৌঁছাতে শুরু করে, কিন্তু এ মাসে মে মাস থেকে আসতে শুরু করে, ফলে কিন্তু 3 মাসের বরাদ্দ শেষ হবে জুলাইতে। এরপর বলা হচ্ছে, দেখুন, নতুন বরাদ্দ আসবে আগস্টে। আবার রাজ্যের জুলাই মাসের যে বরাদ্দ রেশন তা তোলা হয়ে গিয়েছে, এবার আগস্ট মাসের পালা, ফলে স্বাভাবিকভাবেই দুই সরকারের বরাদ্দের রেশন গম মিলবে একই মাস থেকে। অর্থাৎ বন্ধুরা, আগস্ট মাস থেকে কিন্তু আপনারা মানে রেশন দোকান থেকে আপনারা গম পেয়ে যাবেন এবং চালও পেয়ে যাবেন, চাল 2 কেজি এবং গম 3 কেজি। বঙ্গের, অর্থাৎ পশ্চিমবঙ্গের 6,01,83,770 জন গ্রাহককে অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা, যাদের AAY কার্ড রয়েছে, আর RPHH বা অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার এবং SPHH বা বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার পিছু রেশন দেয় কেন্দ্র। তো AAY, SPHH এবং PHH, এই যাদের কার্ড রয়েছে তাদেরকে কিন্তু কেন্দ্র সরকার রেশন দেয়। তবে এতদিন কেন্দ্র যেভাবে 5 কেজি চাল দিচ্ছিল, রাজ্য চেয়েছিল সেভাবেই পরবর্তী 5 মাসও শুধু চাল দেওয়া হোক। তবে দফায় দফায় গ্রাহকদের চাল আর গম দেওয়ার ঝক্কি সামলাতে হবে না। এ নিয়ে আবেদন করে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কেন্দ্র জানিয়ে দেয় তা সম্ভব নয়, সব রাজ্যকে যে নিয়মে চাল গম দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তেমনই বরাদ্দ হয়েছে। এরপর বলা হচ্ছে, দেখুন, চালের সঙ্গে গম দেওয়ার দাবি ছিল গ্রাহকদের, তা জানানো হয়েছিল কেন্দ্রকে, সেই অনুযায়ী কিন্তু এবার থেকে বরাদ্দ গম গ্রাহকদের কিন্তু মিলবে। তবে এ রাজ্যে 1 মাস দেরিতে কেন্দ্রের বরাদ্দ পাওয়া শুরু হয়, নভেম্বরের বদলে তা পাওয়া যাবে কিন্তু ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, আগস্ট থেকে আপনারা ডিসেম্বর পর্যন্ত কিন্তু চাল পাবেন। আর যারা রেশনে চাল গম নিতেন না লকডাউনের মধ্যে, তাদের এখন তা নিচ্ছেন, তারাও কিন্তু এখন তা নিচ্ছেন, ফলে বাড়তি চাহিদার পাশাপাশি বরাদ্দ নিয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন সামলাতে চাল আর গম দুই ভাগে দেওয়ার বদলে একেবারে শুধু চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। তাতে কম সময়ে কিন্তু বেশি মানুষজনকে কিন্তু সরবরাহ করা হচ্ছিল। তবে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নবান্ন থেকে সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছেন, চালের সঙ্গে নতুন করে কিন্তু গম দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য। অর্থাৎ বন্ধুরা, আগস্ট মাস থেকে আপনারা 2 কেজি চালের সঙ্গে 3 কেজি কিন্তু গম পেয়ে যাবেন পুরোপুরি। SPHH এবং PHH আর সাথে AAY, এই কার্ড ক্যাটাগরিরা কিন্তু পাবেন বিনামূল্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।